নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাটা মাছের তেল ঝাল। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নেব। সব মাছগুলোকেই উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে মাছ ভাজা, তুলে নিচ্ছি একটা বাটিতে। অন্য মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে। দুটো কাঁচা লঙ্কা, সামান্য হলুদ। আমি এখানে বেগুন দিইনি, আপনারা চাইলে এই রেসিপিটা বেগুন দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য জল। মাছগুলো দিয়ে দিলাম। আরেকটু জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য হতে দেব। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। ফুটে উঠেছে, আরো কিছুক্ষণ হতে দেব। তৈরি হয়ে গেছে বাটা মাছের তেল ঝাল, গরম গরম ভাতের সাথে সত্যিই খুব উপাদেয়। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।